নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ও ভগবান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন, এবং পুরো ঘটনা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং আপনাদের এক একটা সাবস্ক্রিপশান আমাদেরকে কিন্তু অনেক অনেক মোটিভেশান দেয়। তো বন্ধুরা, আজ আমি আজকের ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপনা শুরু করছি। আজকের এই ঘটনাটা আমাকে শিলিগুড়ি থেকে লিখে পাঠিয়েছেন লিপিকা ভৌমিক। লিপিকাদি আমাকে যে আজকের যে ঘটনাটা পাঠিয়েছেন সেই ঘটনাটা ঘটেছিল ওনার বিয়ের সময়, আজ থেকে বেশ কয়েক বছর আগে। তবে ঘটনাটা খুব পুরনোও নয়, এই 7-8 বছর আগের ঘটনা। এবং এই ঘটনাটা ওনারই কাজিন ভাইদের সাথে কিন্তু ঘটেছিল। তো আমি শুরু করছি আজকের ঘটনা। আজকের যে লিপিকাদির যে আমি ঘটনাটা বলছি, এই ঘটনাটা ঘটেছিল গুয়াহাটি থেকে আরেকটু গিয়ে একটা জায়গা আছে, আমি জায়গাটার নাম এক্স্যাক্ট বলছি না, কারণ সেই জায়গাটার নাম উনি আমাকে বলেছেন মেনশন যেন আমি না করি। তো এটুকু ধরে নিতে পারেন যে গুয়াহাটি থেকে আরেকটু কিছুটা গিয়ে ওই জায়গাটা। এবার এই ঘটনাটা বলতে গেলে তার আগে আমাকে কিন্তু কয়েকটা কথা বলে নিতে হবে, তবেই কিন্তু আপনারা ঘটনাটা বুঝতে পারবেন। লিপিকাদিরা কিন্তু বেসিক্যালি শিলিগুড়িতেই থাকেন। শিলিগুড়িতে ওনাদের নিজস্ব বাড়ি রয়েছে, শিলিগুড়িতেই ওনার পড়াশুনো করা, বেড়ে ওঠা। তারপরে উনি ওনার যখন বিয়ে ঠিক হয় ওনাদের বেশ কিছু আত্মীয় স্বজন কিন্তু গুয়াহাটিতে থাকে। তো সেখানেই এক আত্মীয় মারফত ওনার বিয়ের সম্বন্ধ আসে এবং সমস্ত দুই বাড়ি থেকে দেখাশোনা করে সব কিছু ফিক্স হয়ে যায় যে ওনাদের বিয়ে লিপিকাদির বিয়ে ওইখানেই হবে। সেটা কিন্তু মানে ওনার শ্বশুরবাড়িটা প্রপার গুয়াহাটিতে নয়, আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেইটাই কিন্তু ওনার, সেই জায়গাটাই হচ্ছে ওনার শ্বশুরবাড়ি। সেটা গুয়াহাটি থেকে আরও বেশ 8-10 কিলোমিটার মতো যেতে হয়। এইবারে প্রথমে যখন লিপিকাদির বিয়ে ঠিক হয় তখন এইটাই মানে ভাবনা চিন্তা করা হয়েছিল যে যেরকম বিয়েটা শিলিগুড়ি থেকে হবে, তারপরে যেমন রিসেপশন ছেলের বাড়িতে গুয়াহাটিতে হয় সেভাবেই হবে, এরকমভাবেই সমস্ত কিছু প্ল্যান ছিল। এবার আমি বললাম যে লিপিকাদির আত্মীয় ছিলেন, যে আত্মীয় বেশ কয়েকজন আত্মীয় গুয়াহাটিতে থাকতেন এবং সেখানকারই এক আত্মীয় মারফত যেহেতু এই সম্বন্ধটা এসেছিল, তো সেখানেই মানে ওনারাই কিন্তু অনেক হেল্প করেছিলেন। হেল্প কেন করেছিলেন, কারণ সেই সময় লিপিকাদির বাবা এবং মা দুজনেই কিন্তু একটু শারীরিক অসুবিধাতে ভুগছিলেন। এবার প্রথমে যেমন ঠিক হয়েছিল যে শিলিগুড়ি থেকে বিয়েটা হবে, যেহেতু আরও যত সময় এগোতে লাগলো, মানে দিদির বিয়ের যখন দিন এগোতে লাগলো, তখন একটা জিনিস ওনারা বুঝতে পারলেন যে ওনার বাবা মায়ের যেহেতু এখন শরীরটা ঠিক নেই, তাই বিয়ের সমস্ত দায় দায়িত্ব জিনিস মানে যা যা আছে সেগুলো কিন্তু পুরো শিলিগুড়ি থেকে বসে করা বেশ মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সেই জন্য লিপিকাদি দুজন মানে অনেক মানে ওনাদের ফ্যামিলিটা না অনেকটা বড়, তো সেখানে সেরকমই এখানে যে দুজন কাজিন ছিল লিপিকাদির, আর ওই যে গুয়াহাটিতে আরও প্রচুর কাজিনস ছিল, তো ওনারা সবাই মিলে ঠিক করেন যে শিলিগুড়িতে যদি বিয়েটা হয় তাহলে কাজকর্মের চাপ অনেক বেশি থাকবে, যেহেতু অনেক আত্মীয় স্বজনই গুয়াহাটিতে থাকে এবং তাদের পক্ষে শিলিগুড়ি এসে থেকে কাজগুলো করা মানে অনেক বেশি আগে থেকে এসে থেকে কাজগুলো করা সম্ভব নয়। তো তারপরে ওদের একটা পারিবারিক মিটিং হয় এবং তাতে ঠিক হয় যে শিলিগুড়িতে বিয়েটা হবে না, বিয়েটা হবে গিয়ে ওই যেখানে দিদির শ্বশুর বাড়ি তারই আশেপাশে, মানে গুয়াহাটির থেকেই মানে সব কাছাকাছি একটা জায়গায় হবে, যেখান থেকে শিলিগুড়ি থেকেও সবাই চলে যাবে সেখানে, এবং তাহলে কি হবে গুয়াহাটিতে যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা পুরো জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। তো এটাই ঠিক হয় যে বিয়ের আসর যেটা হবে সেটা গুয়াহাটির ওই পাশ থেকেই হবে, তাই জন্য তারা একটা ভালো লজ বুক করে নেয়। এবং লজটা যখন বুক করে তখন আরও, শুধু তো লজ বুক করলেই হয় না, বিয়ের ক্ষেত্রে ক্যাটারিং থাকে, তারপর ডেকোরেশনস থাকে, আরও নানান জিনিসপত্র থাকে। তো সেইগুলো দেখাশুনো করার জন্য বা সেগুলোকে একদম সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো জানার জন্য এখান থেকে, অর্থাৎ শিলিগুড়ি থেকে দুজন কাজিন ছিল লিপিকাদির, তারা গুয়াহাটি চলে যায়।
এবং চলে গিয়ে ওখান থেকে ওই আর এক যে দাদা ছিল লিপিকাদির, সে এই তিনজনে মিলে ওই যে ওরা হলটা বুক করেছিল সেই হলটা দেখা, সেখানকার তারপরে ডেকোরেশন কেমন হচ্ছে সেগুলো দেখাশুনো করা, এই সমস্ত কাজকর্ম করা করার জন্য ওনারা মানে একসাথে সবাই এগুলো ফিক্স করে। এইবারে কি হয়, ওইখানে এই যে যারা শিলিগুড়ি থেকে গেছিলো যেই দুজন কাদের, তারা বলে যে আমরা এই জায়গাটায় তো সব মানে একটু থাকতে হবে আমাদেরকে, তো বলে যে ঠিক আছে, মানে বাকি যারা আত্মীয় ছিল প্রথমে ঠিক ছিল যে তাদের বাড়িতেই থাকবে, কিন্তু এত কাজকর্ম করবে তারপরে মানে একটা হেক্টিক শিডিউল থাকবে, তো সেই জন্য ওরা ঠিক করে যে ওরা 3 রাত একটা ওখানকারই একটা এয়ারবিএনবি বুক করে, বলে যে আমরা এখানে থেকেই কাজগুলো সামলে নিচ্ছি তাহলে আর কোনো বাড়িতেই চাপ পড়বে না। তো সেই জন্য ওরা কী করে, এখানকার ওই দুজন কাজিন, শিলিগুড়ির দুজন কাজিন আর ওখানকার ওখান থেকে একজন আর কি ওই গুয়াহাটির একজন, সেই তিনজন মিলে 3 দিনের জন্য ওই যেখানটায় দিদির যে শ্বশুর বাড়ি, এবং শ্বশুর বাড়ি থেকে কিন্তু ওরা যে ম্যারেজের জন্য যে হলটা বুক করেছিল সেটা কিন্তু খুব বেশি দূরে ছিল তা নয়, তো ওরকম একটা মাঝামাঝি জায়গা ওরা একটা এয়ারবিএনবি নিয়ে নেয় 3 দিনের জন্য, এবং সেটা যথেষ্ট সস্তাতেই পায় এবং নিয়ে নেয় যে ঠিক আছে এখানে থেকে আমরা কাজগুলো করি, কারণ কীভাবে ডেকোরেশন হবে, কীভাবে কী ধরনের ক্যাটারিং হবে, কোথায় লোকজন আরও বেশি এসে থাকবে, তো এগুলোর জন্য আর বাড়িতে যাব না, আমরা এই এয়ারবিএনবিতে 3 দিন থেকে যাব, আমরা কাদেরটা মিলে গল্প আড্ডা করবো আর কাজগুলো সেরে নেবো। তো এরকম ভাবা হয়েছে, খুব ভালো কথা, গেছে। এবার এবার শিলিগুড়ি থেকে ওই দুজন কাদিন আর ওখান থেকে ওই আর এক দাদা মিট করে সমস্ত কাজকর্ম 3 দিন ধরে করবে বলে গেছে। এবার এয়ারবিএনবিটা কিন্তু খুবই ভালো ছিল, একদম ছোট ছিল, খুব একটা বড় ছিল, খুব স্পেসিয়াস ছিল তা নয়, মোটামুটি 2.5 BHK-র একটা বাড়ি ছিল, বাড়িটা খুব ভালো ছিল, বাড়িতে কোনো সমস্যা ছিল না, কিন্তু বাড়ির পিছনে একটা খুব সুন্দর দেখতে একটা বাংলো বাড়ি ছিল। এবং আজকে আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটা কিন্তু এই বাংলো বাড়িটাকে কেন্দ্র করেই। দীপিকাদি আমাকে গল্প ঘটনাটা যে লিখে পাঠিয়েছে উনি বলেছেন যে আমার মতো করে আমি গুছিয়ে যেন বলি, তো আমিও সেটাই চেষ্টা করছি আপনাদের সামনে ঠিক সেইভাবেই ঘটনাটাকে উপস্থাপন করার। লিপিকাদির সেই 3 কাদিন যখন ওখানে মানে প্রথম দিন কাজকর্ম সেরে কীভাবে কী ডেকোরেশন হবে, কীভাবে কী হবে না হবে এগুলো নিয়ে মানে কথাবার্তা বলে, এবং এসে ওরা তারপরে বিকেলবেলা এসে বাড়িটায় পৌঁছয়, যে এয়ারবিএনবিটা বুক করেছিল সেখানে পৌঁছয়। বেশ ভালোই জায়গাটা, বাড়িটা বেশ ভালোই। এইবারে ওই রাতের বেলা যখন কী হয়, ওরা বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসে, নিয়ে এসে ওরা গল্প করছে, তো ওদের যে মানে বেডরুম যেটা ছিল তার পিছনে একটা জানলা ছিল, তো সেই জানলা দিয়ে বাড়িটাকে সবাই দেখছে যে বাহ কি সুন্দর বাড়িটা, বাড়িটাতে মনে হচ্ছে কেউ থাকে না, খুবই সুন্দর দেখতে বাড়িটা। কিন্তু বাড়িটার মধ্যে মানে বাড়িটা কিন্তু খুব নতুন বাড়ি তা নয়, বেশ পুরনো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বেশ জমি জায়গা আছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখেছে যে বাড়িটার সেভাবে কোনো মেনটেন্যান্স নেই। তো এরা নিজেরা মানে কাদিন 3 জনে মিলে আলোচনা করছে যে দেখ কি সুন্দর বাড়িটা, কিন্তু এই বাড়িটায় মনে হচ্ছে কেউ থাকেও না, এবং বহুদিন ধরেই মনে হচ্ছে কেউ থাকে না, দেখ গাছপালা সেরকম নেই, কীরকম একটা শুকনো শুকনো হয়ে আছে, কেমন মরা মরা গাছপালা, এটাকে তো বাড়ির লোক যারা আছে, যারা আর কি ওনার আছে, তারা তো মাঝে মধ্যে এসে একটু পরিষ্কার করতে পারে। তো এরকম কথাবার্তা বাড়িটা দেখি ওরা খাওয়া দাওয়া করছে আর বলছে, ভালো কথা। এইবারে এবার শুতে যাবে, শুতে যাওয়ার সময় ওরা যখন জানলাটা বন্ধ করতে যাচ্ছে তখন হঠাৎ করে একটা মানে অদ্ভুত অদ্ভুত কিছু সাউন্ড পায় ওই বাড়িটা থেকে, যে বাড়িটা ওই পাশের যে বাংলোটা সেখান থেকে। তো এসে বলছে যে দেখ এখানটা বাড়িটা থেকে আওয়াজ আসছে না কিরকম, কিন্তু ঘরের তো কোথাও কোনো লাইট জ্বলছে না, তো অন্ধকারে কে আছে? তখন আরেকজন আরেকটা কাদিন বলছে ছাড় তো, যা আছে আছে, যে আছে আছে, আমরা তো এখানে কাজে এসেছি, আমাদের 3 দিন থাকা নিয়ে কাজ, বাড়িটাকে দেখেছি ভিতরে হতেই পারে হয়তো কেউ থাকে, কেয়ারটেকার হয়তো থাকে, হয়তো মাঝখানের কোনো ঘরে লাইট জ্বালিয়ে আছে, আমরা কি এখান থেকে বাইরে থেকে বুঝতে পারবো নাকি? তো যাই হোক, ওরা অতটা মাথা ঘামায় না, শুয়ে পড়ে। এবং সেই দিন ওরা তো খুব টায়ার্ড ছিল, তাও মানে নাকি রাতের বেলা মাঝে মধ্যেই ওদের নাকি ওই এমন উদ্ভট উদ্ভট আওয়াজ হয় এবং তাতে নাকি ঘুম ভেঙে যাচ্ছিলো, তো ওরা জানলা ফালনা খুলে কিছু দেখেনি, শুয়ে পড়েছে। আবার সারাদিন দু সকালবেলা উঠেছে, উঠে ওদের ডেকোরেশনের এক লোকের সাথে মিট করাচ্ছিল, সেখানে মিট করেছে, তারপরে বিভিন্ন কাজকর্ম করে ওরা মোটামুটি 2:30-3টে নাগাদ আবার ওই এয়ারবিএনবিতে চলে এসেছে, ভালো কথা, এসেছে। আসার পরে ওরা দুপুরবেলা আবার ওরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, এবার যখন খাচ্ছে ওরা মানে হঠাৎ করেই মানে খাওয়া দাওয়া হয়েছে,
গিয়ে জাস্ট ওই জানলাটার পাশে একটা মানে বেডরুম ছিল, বেডরুমের যে সোফার পাশে মানে সোফা ছিল, একটা সিঙ্গেল সোফা ছিল, আর তার পাশে খাট ছিল। এবার একজন উনি যখন এক ভাই বসেছে, লিপিকাদি যখন একটা ভাই বসে এক ভাই বসেছেন, হঠাৎ করে উনি দেখেন যে দাম করে ওই পাশের যে বাংলোটা ছিল তার জানলাটা খুলে গেল। তখন না মানে মানে তাকিয়েছে সাইডে যে হঠাৎ করে এইভাবে কে জানলা খুলে, মানে জানলা একটা নিজের বাড়ির জানলা হোক বা যাই হোক, একটু জেন্টলি মানুষ খুলবে, ওরকম মানে দাম করে তো কেউ খুলবে না। তো উনি খুলেছে, খুলে দেখছে একটা লোক একটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওর দিকে। লোকটা খালি গায়ে মানে বুক অব্দি দেখা যাচ্ছে, অদ্ভুতভাবে তাকিয়ে একটা ভেংচি কেটে হাসলো, একটা ভেংচি দিয়ে হেসে চলে গেল ভিতরে। তো ওর না খুব অবাক লেগেছে, ও বাকি দুজনকে ডেকে বলছে দেখ 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 এরাম মানে তুই বলছিস এই বাড়িটায় কেউ থাকে না, এখন পোড়ো বাড়ি, এর মধ্যে একটা লোক থাকে, লোকটা না আমার মনে হয় পাগল আছে নাকি, আমাকে এভাবে ধাম করে জানলাটা খুললো, আমার দিকে অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে, তারপর একটা ভেংচি কেটে হেসে চলে গেল। তখন অন্যজন বলছে কী উল্টোপাল্টা বলছি, এখানে কে থাকবে, জানলাটা হয়তো এমনি হাওয়ায় খুলে গেছে। বলছে না সত্যিকারের, তো এরকম যাই হোক বলে ওরা, মানে তারপরে আর অতটা ব্যাপারটা গায়ে লাগায় না। তারপরে আবার ওরা বিকেলবেলা কাজে বেরিয়ে যায়। সন্ধেবেলা যখন ওরা ফিরছে, এবার ওরা যে ওরা ওরা যে এয়ারবিএনবিটায় ছিল ওটার না মানে পিছনের দিকে একটা কলের চাবি ছিল। সেটা বলেছিল কি যে যদি আপনাদের রাতের দিকে যদি মানে কখনো যদি জলের কোনো একটা রান্নাঘর বা বাথরুম কিছু একটা বলেছিল নাকি যে জলের যদি কোনো অসুবিধা হয় এই চাবিটা খুলে নেবেন। তো পিছনের দিকে একটা চাবি ছিল, তো সেদিন ওরা ভাবলো যে আমাদের তো জলের প্রয়োজন হবে, তো এই চাবিটা খুলে নি। তো খোলার জন্য লিপিকা দিদি আর এক কাজিন ওই পিছনে গেছে ওই চাবিটাকে খুলবে বলে, গেছে, চাবিটাও যথারীতি খুলেছে। খোলার পরে যে টার্ন নিয়েছে ওই বাংলো বাড়িটার ঠিক পিছনেরই তো ছিল বাড়িটা, ওইটারই একটা কর্নারের দিকে না চোখ পড়েছে। ওখানে ওর সেই মানে যে ভাই সে কি দেখেছে জানেন, সে নাকি দেখেছে একটা ভদ্র মহিলা, মানে মোটামুটি কত হবে প্রায় 40-42 হবে, এই বয়সে একজন ভদ্র মহিলা একটা মানে আতপোড়া শাড়ি, মানে একটা শাড়ি সেটা নাকি কিছুটা পুড়ে পুড়ে গেছে, সেরকম করে নাকি ওই বাড়ির ঠিক যে একটা সাইডে একটা দরজা ছিল দরজার পাশে দাঁড়িয়েছিল, তার চুলগুলো নাকি অদ্ভুত রকমের একটা লম্বা চুল, চুলটাকে অনেকটা চুলটা ছেড়ে নিচের দিকে রেখে একটা খোপা করা, এবং সে নাকি ডাকছিল মানে হাত দিয়ে দিয়ে ওই কাদিনকে নাকি লিপিকা দিদির এক যে কাদিন ওই কলের চাবিটা খুলতে গেছিল তাকে নাকি হাত দিয়ে দিয়ে ডাকছে। এইটা দেখে না উনি প্রচণ্ড ভয় পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে ঘরে। তো তখন মানে ঘরে এসে কোনো হাঁপাচ্ছে রীতিমতো। তো তখন বাকি দুজন বলছে কি তুই হাঁপাচ্ছিস কেন, কী হয়েছে, তুই তো কলের চাবি বন্ধ করতে চাবি খুলতে গেছিলি, তো কী হয়েছে। তো তখন ওর কিছু বলতেই পারছে না, এত ভয় পেয়ে গেছে, ওরকম একটা বিভৎস মানে বিভৎস চোখ করে থেকে আরোভাবে ডেকেছে, ও ভয় পেয়ে গেছে। তখন তারপরে কিছুক্ষণ পরে ও বলেছে যে আমাকে না এরকম ডেকেছে। তো তখন ওই আর এক যে যে আগের দিন ওই দেখেছিল একটা লোককে ভেংচি কেটেছিল, তো সে তখন বলছে দেখলি আমি তোকে বলেছিলাম যে এই বাড়িতে কিন্তু কিছু একটা আছে, এবং এই বাড়ির লোকগুলো কিন্তু ঠিক নেই, বা যে মানে এই বাড়িটা যে কেউ থাকে না সেটা কিন্তু নয়, বাড়িতে থাকে লোক। তখন বলছে দেখ যদি থাকেও তাহলে আমরা কী করবো, আমরা আমরা তো এই বাড়ি আমরা তো এইখানে রয়েছি, এই বাড়িটাতে তো কোনো অসুবিধে নেই, হ্যাঁ, আর আমাদেরকে এই বাড়িতে আমরা সমস্ত অ্যামিনিটিতেও পাচ্ছি, তো আমাদের তো সেখানে কিছু করার নেই। তো তখন বললো যে না আমাদেরকে কিন্তু আশেপাশে খোঁজ নিতে হবে যে বাড়িটা কে থাকে কী থাকে, আমার না ওটা সুবিধের বলে মনে হচ্ছে না, নয় পাগল আর না হলে খুব শেয়ানা লোক, এরকম বলছে। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, শেয়া যে না সন্ধেবেলা একবার বেরোবো, তখন না হয় আশেপাশে একটু খোঁজ নেবো। তো যথারীতি সন্ধে হয়েছে, এবং এই যে ওই ভদ্রমহিলাকে যে ওর যে কাদিন দেখেছিল লিপিকাদির, সে কিন্তু ওকে দেখার পর থেকে না মানে একটা কীরকম একটা অদ্ভুত ফিলিংস মানে সহা শুরু হয়েছে, এবং ওনার নাকি সেদিনকে হালকা রাতের বেলা হালকা জ্বরও এসে গেছিলো। তো যাই হোক, তো সন্ধেবেলা বেরিয়েছে, এবার বেরিয়ে ওটা নিজেদের কাজকর্ম করেছে, ওদের প্রচুর মানে মানে লিপিকাদির বিয়েতে নাকি মানে একদম
মানে যে হলটায় নাকি বিয়ে হয়েছিল সেই হল থেকে একদম রাস্তার গেট অবধি নাকি একদম মানে আসল অর্কিড দিয়ে নাকি সাজানো হয়েছিল। তো সেই যে অর্কিড দিয়ে সাজো, তার জন্য একটা আর একদম লোক আসার কথা ছিল। তো সেই লোকটার সাথে কিন্তু সেই দিন ওনাদের একটা মিটিং ছিল যে কতটা ফুল লাগবে, কিভাবে কি সাজাবে, ডিজাইন দেখাবে, এরকম একটা ওদের একটা মিট করার ছিল। তো সব মিট ফিট হয়ে গিয়ে কথাবার্তা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যখন ওই ফিরছে, তো তখন ওই যে যে কাদিনটা ওই ভদ্রমহিলাকে দেখেছিল, সে বলছে যে দেখ আমরা কিন্তু ওই কাজটা করতে ভুলে গেছি, আজকে কিন্তু জিজ্ঞেস করতে হবে। তখন বলছে এখানে কাকে জিজ্ঞেস করবে, আশেপাশে একটাই দোকান ছিল। দোকানে বলেছে যে যে আমরা এখানে এয়ারবিএনবিতে এসেছি, মানে বাড়িটা তো খুব ভালো। বলছে হ্যাঁ এটা বেশ ভালো বাড়ি। তখন বলছে আচ্ছা পিছনের যে বাড়িটা আছে ওটায় ওটাও কি এয়ারবিএনবি ভাড়া দেয়? তখন বলছে না না, ওটা বহুদিন ধরেই পরিত্যক্ত আছে, ও বাড়ির মানে ভালো বাড়ি না। তখন বলছে ভালো বাড়ি না মানে কি? বলছে কি জানি ভালো বাড়ি না, এটুকু জানি শুনি ওই বাড়িটার আশেপাশেও কেউ যায় না, আর এখানে যারা থাকতো তাদের তো আরও অন্যান্য প্রপার্টি আছে, তো তারা তো তারপর থেকে ভাড়াই দেয়। তখন বলছে যে কেন ভালো নয় কেন? তখন বলছে যে না অনেকে অনেক কিছু বলেও আমার, তারপরে দোকানে কাস্টমার এসে যায় তো ওদেরকে আর অতটা পাত্তা দেয় না, মানে মধ্যে কথা উনি অতটা আর রিভিল করতে চাইছিলেন না যে কী ব্যাপার আছে। তো সেই এবার ওনারা ওই মানে ওই তিনজন আর কি কাদের এবার আসছে কথা বলতে বলতে, তো ওদের যে ওটা যে এয়ারবিএনবিটায় ছিল ঠিক তার অপোজিটে একটা বাড়ি ছিল, মানে বাড়িটার দোতলাটায় কেউ থাকতো না, একতলাতে একজন বয়স্ক কাপল থাকতেন। তো সেই ভদ্রলোক বাজার বা কিছু একটা করে তখন ঢুকছিল। তো ঢোকার সময় এই লিপিকাদের কাজিন যে তিনজন ছিল তার মধ্যে একজন ওনাকে জিজ্ঞেস করেছে, বলছে যে এক্সকিউজ মি আপনাকে, আপনি এই বাড়িতে থাকেন? তখন বলছে, তখন বয়স্ক লোকটি বলছেন হ্যাঁ আমি এখানেই থাকি। তো তখন ওনার সাথে একটু মানে আলাপ জুড়েছে যে আমরা এখানে 3 দিন এসেছি, আর একজন বলছে যে আমি গুয়াহাটিতেই থাকি, আমি এখানে এসেছি ওই আমার বোনের বিয়ে, এরকম পুরো ঘটনাটা বলে যে শিলিগুড়ি থেকে দেওয়া তো সম্ভব হচ্ছে না, একটু শরীর খারাপ হয়েছে বোনের বাবা মায়ের, তো আমরা এখান থেকে দিই। তখন বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো কথা। তখন বলছে আমরা অমুক লজটা বুক করেছি, মানে এরকম একটা গল্প জুড়েছে। তখন বলছে হ্যাঁ খুব ভালো করেছে। তো তখন মানে এই সমস্ত কথা বলার আসল উদ্দেশ্য ছিল কিন্তু ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞেস করা। এরকম নর্মাল মানে কনভার্সেশন হওয়ার পরে একজন কাজিন জিজ্ঞেস করেছে যে আচ্ছা এই যে পিছনের বাড়িটা রয়েছে, এই বাড়িটাতে কে থাকে? আমরা এরকম টুকটাক ধুমধাম আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে যেন কেউ আমাদেরকে রেখে হাসছে, এরকম ইয়ে করছে, কে থাকে? তো এই কথাটা শোনার পরে ওই লোকটার মুখটা নাকি পুরো বিবর্ণ টাইপের হয়ে যায়। তখন বলছে যে হ্যাঁ শোনা যায় আওয়াজ, অনেক সময় আমরা শুনেছি, তো কেউ না কেউ মাঝে মধ্যে নাকি ওদের আসে, বাড়ির লোক আসে, কিন্তু কাউকে সেইভাবে তো ওইভাবে কাউকে নাকি দেখা তো যায় না শুনেছি, কিন্তু অনেক সময় মাঝে মধ্যে অনেকেই দেখে, হয়তো রাতের বেলা কেউ হয়তো আসে এসে থাকে। বলছে যে আমি অতটা বলতে পারবো না, তবে এটুকু বলবো যে তোমরা তোমাদের এখানে কাজে এসছো, কাজগুলো কাজ হয়ে গেলে তো তোমরা 3 দিন পরে চলেই যাবে, তো ওই বাড়িটার দিকে অত দেখার ইয়ে দরকার নেই, অত তাকাবেন না এসব বলেছে। বলছে দেখো তোমরা আমার ছেলের মতো, আমি এটুকুই বলতে পারি যে তোমরা তোমাদের কাজে এসছো, কাজকর্ম করো, কাজ হয়ে গেলে বাড়ি চলে যাও, এই বাড়িটার সম্পর্কে এত ইন্টারেস্ট দেখিও না। তখন বলছে যে কেন ইন্টারেস্ট তো আমরা দেখাচ্ছি না, আমাকে দেখে এরকম হাসলো? তো তখন বলছে যে ঠিক আছে ওটা পাত্তা দেওয়ার দরকার নেই, আর ওদের মালিককে সেভাবে কেউ এখানকার কেউ সেভাবে চেনেও না, তো আর আপনাদের সাথে কী বা কথা, তোমাদের সাথে কী বা কথা বলবে? তখন মানে উনিও মানে ওরাও বুঝতে পারলো যে ভদ্রলোক এতক্ষণ এত ভালো ভালো কথা বলছিলেন, এত কিছু শেয়ার বলছিলেন যে হ্যাঁ অমুক জায়গাটা ভালো, অমুক হলটা ভালো, এই সমস্ত ওদেরকেও ইনফরমেশান দিচ্ছিল যে অমুক ক্যাটারার ভালো, আমার মেয়ের বিয়েতে আমি অমুক ক্যাটারার বলেছি, এরকম বিভিন্ন কথা বলছিল। কিন্তু যেই মুহূর্তে ওই বাড়িটার সম্পর্কে কথা এলো, তখন কিন্তু ওই ভদ্রলোক বেশ একটু নিজেকে রেস্ট্রিক্ট করে ফেললেন। উনি কিন্তু আর বিশেষ কোনো কথা বললেন না, এবং উনি একটা কথা কিন্তু 3 বার রিপিট করেছিল, এবং সেটা বেশ জোর দিয়ে, যে ওই বাড়িটার প্রতি অত ইন্টারেস্ট দেখো না, তো তোমরা তো জানলা টালনা বন্ধ করেই শোবে, ওটা ওর দিকে তো তাকানোর দরকার নেই। তো তখন মানে এইসব কথাবার্তা হওয়ার পরে ভদ্রলোক নিজের ঘরে ঢুকে গেলেন, তো ওদেরকেও বললো যে তোমরা একবার আসবে। তখন এরাও বলেছিল যে হ্যাঁ আমার বোনের বিয়েতে আসবেন আপনি, আপনার থেকে ওরা ওনার থেকে ওই যে যারা ওই মিনারেল ওয়াটার দেয় এরকম একজনের সন্ধান পেলো, তারপর একজন গাড়িরও কথা বলে দিল যে তোমাদের যদি কোনো গাড়ি লাগে এখানে একজন আছে, ও আমার গাড়ি আগে চালাতো, এখনও নিজে গাড়ি কিনেছে, এরকম অনেক ইনফরমেশান দেয়। তো ওই ভদ্র ওই বয়স্ক ভদ্রলোক ওই তিনজনকে একদিন বলে যে তোমরা চলে যাওয়ার আগে একবার এসো আমাদের বাড়িতে, তো এরাও বলে যে আমার বোনের বিয়েতে আপনি আসবেন, এরকম একটা ইনভিটেশনও দেয়। যাই হোক এরকম একটা কথোপকথন সমস্ত কিছুই ভালো হয়, কিন্তু যখনই ওই বাড়িটার সম্পর্কে কথা ওঠে তখন কিন্তু উনি আর বেশি কিছু বলেন না। এবার এরা তিনজনও ঘরে চলে এসছে,
আসার পরে তিনজনের ভিতর তিনজনে গল্প করছে, এবং ওনারা ওরা তিনজনেই বুঝতে পারছে যে ওই ভদ্রলোক যে ছিল সে কিন্তু এই এই বাড়িটা সম্পর্কে কিছু হলেও জানে, কিন্তু উনি তত যতটা উনি জানেন ততটা কিন্তু এদেরকে বললেন না। যাই হোক, এটা নিয়ে ওরা কথাবার্তা বলে, নিজের ভিতরে কথোপকথন হয় যে কী এমন ব্যাপার আছে বা কিছু আছে এরকম বলে, তখন হবে যে ধুর আমাদেরও অত বেশি ভাবার দরকার নেই, যা আছে আছে, আমরা আর ওইসব বাড়ির দিকে বেশি তাকাবো না। আচ্ছা, গেল ব্যাপারটা। এইবারে সেদিন রাতের ঘটনা, সেদিন রাতের বেলা ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে যে পরের দিন একটা ছোটো কাজ আছে, এটা করে ওরা আবার বাড়ি চলে যাবে। সেই দিন রাতে একটা বীভৎস ঘটনা, ওরা মানে একটা বীভৎস জিনিস দেখে। ওরা দেখছে যে বাড়িটার দরজা জানলার কোণা দিয়ে ধোঁয়া, মানে প্রথমে কিন্তু ওরা এটা দেখেনি, প্রথমে ওটা কিন্তু প্রথমে ওরা দেখেনি, প্রথমে ওরা ঘরের ভিতরটা পোড়া পোড়া গন্ধ পাওয়া শুরু করলো। এবার ওরা আশপাশটা দেখছে, কারণ ওখানেটা ওদের কিচেন ছিল, ওরা চা ঠা করতো, চা ম্যাগি এগুলো করতো, তো দেখছে যে না ওদের কিচেন থেকে তো কোনো কোনো গন্ধ আসছে, আশপাশটা দেখছে যে না কিচ্ছু নেই। এবার তারপরে যখন জানলাটা খুলেছে, তারপরে টর্চ ফর্চ মেরেছে, তখন রাত হয়ে গেছে, দেখছে যে ওই যে পিছনে বাংলোটা রয়েছে, বাংলোটার আশপাশের মানে আশপাশ দিয়ে একটা কালো মতো ধোঁয়া বেরোচ্ছে, এবং সেটা কিন্তু মানে একদম পোড়া পোড়া গন্ধ রীতিমতো। তো এইটা দেখে না ওরা একটুখানি ঘাবড়ে যায় যে কী হলো ব্যাপারটা, ঘরের ভিতরে কি আগুন লাগলো নাকি। তো এরকম ওরা বলছে যে তখন ওদের ভিতরেই একজন কাঁদিনা আর কি, বলছে তুই যা হয়েছে হয়, আমাদের তো কিছু নেই, আমরা চুপচাপ ঘুমিয়ে পড়ি, চল কিছু হবে না। এইবারে ওরা তো শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে তখন হয়তো প্রায় 12:30 মতো বাজে। এমন সময় ওদের জানলাতে দাম করে একটা এসে আওয়াজ হয়, মনে হলো একটা কিছু ভারী কিছু দিয়ে আঘাত হলো জানলায়। ওরা তো উঠে বসেছে, কাঠের জানলা ছিল মানে আর কাঁচও ছিল, কিন্তু লাকিলি ওদের আওয়াজটা কিন্তু কাঁচের উপরে হয় না, ওই লোহার এই কাঠের যে পোর্শনটা ছিল জানলা সেইখানটা হয়, কারণ কাঁচের উপরে হলে তো কাঁচটা ভেঙে যেত। তো এই আওয়াজে তিনজনেরই ঘুম ভেঙে যায়, তিনজনেরই ঘুম ভেঙে গিয়ে মানে তিনজনেই হতভম্ব হয়ে তাড়াতাড়ি করে হুড়মুড় করে উঠে পড়ে যে কী হলো। তখন ওরা একে অপরকে মানে মানে তাকাচ্ছে, ভাবছে যে কী হলো। তারপরে এরকম ভাবতে ভাবতে আর একটা বিশাল জোরে আওয়াজ হয় তাম করে, এটাতে ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং ওরা সঙ্গে সঙ্গে ঘরে লাইট ফাইট জ্বালিয়ে দেয়, দেখছে যে কোথায় কী হলো, মানে কোথায় কী হচ্ছে এটা তো বুঝতে হবে ব্যাপারটা। তো ওরা ভাবছে যে মানে দরজা খুলে কি নিচে মানে নিচে নামবে, মানে ওদের কী ছিল ওই বাড়িটা, কিন্তু দোতলা ঘর ছিল, দোতলা বাড়ি ছিল, নিচে একটা ছোট্ট বসার ঘর ছিল, কিচেন ছিল আর দুটো টয়লেট ছিল, আর ওপরে কিন্তু দুটো বেডরুম ছিল। এবার ওরা ভাবছে নিচে নামবে না কী করবে কিছু বুঝতে পারছে না। তো তখন ওদের মধ্যে আর একজন যে মানে যে বড় দাদা ছিল, সে বলছে যে বলছে যে কিছু একটা আস মানে আমাদের এই জানলাতেই লেগেছে, এত জোরে আওয়াজটা জানলাতে, তো আগে জানলাটাকে আশেপাশে কী আছে দেখতে হবে কী হচ্ছে, কারণ এই বাড়িটায় কিন্তু কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তো এই অবস্থায় ওই যে মানে জানলাটা ছিল ওদের যে বেডরুমে যে জানলা, যেখান থেকে ওই বাংলো বাড়িটা খুব একদম কাছ থেকে দেখা যায়, সেইটা যেই খুলেছে মানে ওই তিনজনেই কিন্তু সেম মানে এই তিনজনেই একসাথে দেখেছে, দেখেছে মানে দেখছে যে ওই একটা ভদ্রমহিলা, ওরকমই 40-42 বছর একজন ভদ্রমহিলা, তিনি তার মানে পুরো চুল থেকে, তারপরে মানে পুরো পিঠ চুল পুরো হাত সাইড থেকে মানে একদম আগুনের গোলা বেরোচ্ছে, আর একজন লোকের মানে পিছন অংশটা দেখা যাচ্ছে, মানে ঘাড় থেকে কোমর অবধি অংশ দেখা যাচ্ছে, আর একবার বলছে বাঁচাও বাঁচাও, একবার মানে অট্টহাস্য কোনো মানে পুরুষকণ্ঠের কোনো অট্টহাসি, এইরকম একটা জিনিস দেখছে, আর ওদিক থেকে মাঝে মধ্যেই বলছে বাঁচাও বাঁচাও, তোমরা শুধু দেখেই যাবে, বাঁচাতে আসবে না, তোমরা শুধু দেখবে বাঁচাতে আসবে না, এরকম বলছে। তো তখন ওরা তিনজন না প্রচণ্ড ভয় পেয়ে যায়, ভাবছে যে তাহলে কি ওখানে যে ভদ্রমহিলা আছেন তা মানে তার উপর কি কোনো অত্যাচার হয়েছে, তাকে কি আগুন লাগিয়ে দিয়েছে বা কিছু কি ব্যাপার হয়েছে, ওরকম একটা আগুন ওরকম কিছু দেখে না ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভাবছে যে কী করবে, যাবে কি যাবে না। তো তখন ওদের মধ্যে একজন বলছে যে ধর আমাদের এসবের মধ্যে পড়ার দরকার নেই, কারণ আমরা এখানে তো পাড়ার আরও লোক আছে, মানে পাড়ার লোক আছে বলতে ব্যাপারটা হচ্ছে যে ওই বাড়িটা ছিল এই মানে ওরা যে এয়ারবিএনবিটায় ছিল লিপিকাদির কাদিনরা, সেটা ছিল একদম রাস্তার ওপরে, আর ওই যে বাড়িটা ছিল যে বাংলো বাড়িটা ছিল ওটা ছিল বাড়ির পিছনের দিকে কর্নার করে, আর তার
ঠিক পিছনে বা সাইডে কিন্তু আর কোনো বাড়ি ছিল না, কারণ বাড়িটা অনেকটা জমিনি আর ওদিকটা একটা খোলা জায়গা মতো ছিল। তো সেই সুতরাং কেউ দেখতে পাচ্ছে মানে কেউ যে শর্ট মানে ওরাই একমাত্র মানে নিয়ারেস্ট ফ্যামিলি বা বাড়ি যেটাই বলি না কেন যারা ওটা শুনতে পাচ্ছে। এইবারে তো ওরা ভাবছে যে কী করবে তাহলে। তারপরে দেখছে যে ওরা তারপরে জানাটা বন্ধ করে দিয়েছে ভয়, যে এরকম করে বলছে। তারপরে কি হয়েছে, ওরা মানে যেই জানলাটা বন্ধ করে দিয়েছে মানে ওদের না মানে হঠাৎ করেই ওই ধোয়ার জন্য হোক বা যে কারণের জন্য তিনজনেরই না প্রচণ্ড মানে অস্বস্তি লাগা শুরু, মানে ঘরের মধ্যে পুরো সাফোকেশন লাগে, ওরা খুব সাফোকেটেড ফিল করতে থাকে। মানে তারপরে কি ওরা কি করে, অন্য একটা বেডরুমে আসে, সেখানে এসে জানলা ঠাল্লা খুলে দেয়, কিন্তু তাতেও নাকি ওদের এমন তিনজনেরই একসাথে একটা অস্বস্তি শুরু হয়ে যায় যে ওরা ঘরে আর থাকতে পারছে না। তো তখন ওরা ঠিক করলো যে চল আমরা তিনজনে মিলে ঠিক করলো যেখানে তো খুব অস্বস্তি লাগছে হয়তো এই ধোঁয়াটা আসছে বলে আমরা নিচে যাই। আবার ওরা নিচে গেছে, নিচে হল হল স্পেসে এসে তিনজনে দাঁড়িয়ে পড়েছে, ভাবছে যে এবার কী করবে। এইবারে যেটা ওরা দেখলো সেটা মানে সব থেকে বেশি ভয়ঙ্কর। ওরা কিন্তু নিচের দরজা ভালো করে একদম মানে কী দিয়ে লক করে দিয়েছিল। এবার ওরা আসে নামার সময় চাবিটা কিন্তু নিয়েই নেমেছিল যে বুঝতে পারছে না কী করবে। এইবারে মানে ওরা বলছে যে আমরা যখন মানে নিচে হলে দাঁড়িয়ে নিজেদের ভিতরে কথা বলছি তখন মানে মেন যে ডোরটা ছিল সেই ডোরটায় নাকি ঢং 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 করে কেউ মানে বেল রয়েছে, কিন্তু কিন্তু সে কিন্তু বেল দেয়নি, সে কিন্তু দরজাটাকে পেটাচ্ছে। এবার তো ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে কি হলো, কে এলো এত রাতে, কে এলো তাহলে কি মানে ওইখান থেকে কি কেউ কি হেল্পের জন্য আমাদের কাছে এলো। এবার না বুঝতে পারছে না কি করবে। তখন প্রায় রাত 1টা বাজে। এবার যার যার বাড়ি মানে যেখান থেকে ওরা বুকিং করেছে তা এখন যদি এত রাতে তাকে ফোন করে, এবার সে তাকে সে ওনাদেরকে কী বা বলতে পারে, যদি বলে যে আমাদের কাছে কেউ হেল্পের জন্য এসছে তখন নিশ্চয়ই এটাই বলে যায় তোমরা তিনটে ছেলে এত ভয় পাচ্ছ কেন। কেন মেয়ে মহিলা থাকলে না হয় ঠিক আছে বলতে পারে যে না কোনো অসুবিধে নেই, আপনাদেরকে খুলতে হবে না, আপনাদের সেফটি পারপাসে আমি বলছি না আপনি কাউকে কিছু হেল্প করুন। কিন্তু ওরা ভাবছে যে এখন যদি 1টার সময় যদি ভদ্রলোককে আমরা ফোনও করি যার যার থেকে আর কি বুকিং নিয়েছিল, সে তাকেই বা কী বলবে আর সে কি আদৌ ফোন তুলবে, এরকম বিভিন্ন রকমের জিনিস ওরা করছে মানে কথা বলা বলি করছে। আর ওদিক থেকে ওদের মেন ডোরে দম 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 করে আওয়াজ শুরু হয়েছে। তখন ওদের মধ্যে একজন দুজনই বললো যে একজন বলছে না না খোলার দরকার না, দুজন বলল যে না আমরা দেখি আমাদেরকে নক করছে যখন নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে হয়তো তাই নক করছে, সেরকম হলে আমরা একদম পুলিশে ফোন করে দেবো। মানে ওরা 101 মানে মোবাইলে প্রেস করেই রেখেছে যা ডায়াল করবে এরকম এরকম একটা সিচুয়েশন। এবারে কী করছে, ওরা দরজাটা খুলেছে, দরজাটা খুলে পরে মানে একদম দমদম দমদম করে আওয়াজ হচ্ছে, বা দরজাটা খুলে দিয়েছে, লকটা খুলে দিয়েছে। খোলার পরে যেই দরজাটা খুলেছে দেখছে কেউ নেই বাইরে। ভাবুন একবার ওই রকম রাতের বেলা এই সমস্ত কাণ্ড হচ্ছে, কেউ নেই। এইবারে ভাবছে যে কী হলো ব্যাপারটা, এতক্ষণ ধরে দরজা ধাক্কা ধাক্কি করছিল, এই যেই খুললাম মানে কেউ যদি দৌড়েও চলে যায় সেটাও তো আমি দেখতে পাবো আমরা, বা দৌড়ানোর একটা আওয়াজ পাবো, সেরকম কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায়। এইবারে তো ভাবছে যে কী হলো, কোথায় গেলো, এবার এই এটা কোথায় গেলো এটা ভাবতে গিয়ে ওরা ঘর থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে আশপাশটা দেখছে যে কোথায় গেলো। মানে ওই বাড়িটারও একটু লন মতো ছিল, সেখানে আশেপাশে ডান দিকে সাইডে দেখছে কিন্তু কোথাও কাউকে দেখা যায়নি। তো সেই সময় ওদের মানে এরকম সাইডে যখন গেছে যে পাশে কেউ লুকিয়ে আছে কিনা, মানে অনেক বাচ্চা হোক বা কোনো মানুষও যদি হয় বা কোনো চোরগুলি যেই হোক সে ওরকমভাবে দরজা নক করার পরে নিশ্চয়ই মুহূর্তের মধ্যে ছুটে চলে যেতে পারবে না, তো ওরা যখন সাইডে দেখছে সাইডে গেছে তখন দেখছে যে ওই বাড়িটার দরজা জানলা সব খোলা নিচের ফ্লোরের। আর ওই রকমই ওই ভদ্রমহিলা ওরকমই একটা ভদ্রমহিলা মানে ওরকম মৃদু হাসছে আর ওদেরকে ডাকছে। এইটা ওরা এটা কিন্তু প্রথমে দুজন দেখেছিল, আর একজন অন্য সাইডটা দেখছিল। তো বলছে কী রে এদিকে তো কিছু নেই, ওদিকেই কাউকে দেখতে পেলি। এবার সেও যখন সে এখন কিন্তু ওটা তিনজন হয়ে গেছে, তিনজনে মিলে সেম জিনিস দেখেছে যে ওই ভদ্রমহিলা এইভাবে ওদেরকে দু হাত দিয়ে মানে ডাকছে। এইটা দেখে না মানে ওই সময়টা মানে লিপিকাদি লিখেছে যে ওর কাজিনরা তিনজনেই সেম কথা বলেছে, ওই সময় ওদের মানে পুরো ওরা স্তম্ভিত হয়ে গেছে এরকম একটা সিন দেখে। মানে একদম ঘন রাত, ঘন রাত, বাড়ির ভিতরে দরজা মানে বাড়ির ভিতরটা পুরো অন্ধকার, কিন্তু মানে রাত্রি হলেও একটা রাতেরও তো একটা আকাশের একটা আলো থাকে হালকা, তো সেখানে দেখতে পাচ্ছে ওরকম একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে
তার ওরকম গা থেকে কিছু 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 আগুনের ওই ছোটো ছোটো ঝলক মতো বেরোচ্ছে। আর তখন আর এরকম আর পিছনে একটা ভদ্রলোক ওরকমভাবে তার মুখ পুরো দেখা যাচ্ছে না, সাইড করে দাঁড়িয়ে রয়েছে। তো তখন কি হয়েছে, ওদের মধ্যে যে বড় যে দাদা ছিল সে না এবার একটু মানে মানে সেও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কিন্তু কিন্তু তাও সে একটু সাহস জুগিয়ে সে না মানে বলেছে যে আপনি আমাদেরকে এভাবে ডাকছেন কেন, আপনার বাড়িতে তো আরও লোক রয়েছে, আপনার যদি কোনো সমস্যা আপনি তাদেরকে বলুন, আপনি আমাদের জানলায় আওয়াজ করছেন, দরজায় এসে নক করে যাচ্ছেন, আপনি তো কিছু বলছেন, আপনার কী কিছু কি প্রবলেম হয়েছে আপনার, এরকম করে মানে একটু রেগে একটু বিরক্ত হয়ে বলেছে, জোরে জোরে বলেছে। তো তখন বাকি দুজন কাজিন না মানে ও এরকমভাবে বলায় ওরাও একটু মনে বল পেয়েছে, ওরাও তখন বলা শুরু করেছে যে আপনি আমাদেরকে কেন ডিস্টার্ব করছেন, আপনি কখনো হাসছেন কখনো ডাকছেন, কী ব্যাপার আপনার, এরকম করে বলেছে। তো তখন নাকি ওই ভদ্রমহিলা নাকি একটা মানে প্রচণ্ড জোরে মানে হাসি দিয়েছে, মানে এমন জোরে হেসেছে মানে বলতে একটা বিকট হাসি। তখন এসে তখন ওই মহিলা নাকি বলছে যে একবার আসো তোমরা, নাহলে বুঝবে কী করে আমি কেন বলছি, আমি কি কোনো কারণ ছাড়াই তোমাদের ডাকছি, নিশ্চয়ই দরকার আছে তাই ডাকছি। মানে খুব আস্তে করে একটা অদ্ভুত ভয় দে নাকি বলেছে, মানে শান্ত হয়ে একদম মানে অন্যরকম একটা ভয়েস নাকি। তো তখন না মানে ওই ওই যে কথাটা ওই ভদ্রমহিলা বললো, বলে নাকি এরকম মানে হাতটা নাকি মুঠো করা ছিল, মুঠোটা নাকি খুলে ওদের দিকে হাতটা বাড়িয়ে দেয়, জাস্ট মুঠোটা মুঠো করা ছিল, মুঠোটা খুলে ওদের দিকে হাত বাড়িয়ে দেয়। এই জিনিসটা যখন করে তখন নাকি যেই মুহূর্তে হাতটা নাকি ওরকম ওদের দিকে বাড়িয়ে দিল, সেই মুহূর্তে নাকি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। মানে কীরকম চেঞ্জ হয়ে গেল বলছে, প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু করলো আর ওদের ব্রেন কাজ করছে, বলছে যে মানে তিনজনেই সেম কথা নাকি পরবর্তী সময় বলেছে যে ওরা তিনজনে বুঝতে পারছে যে এই বাড়িটা ঠিক নেই, এই যে দুজন দুজন লোক আছে, একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা, এরা ঠিক নেই, এটা কিন্তু ওরা বুঝতে পারছে, কিন্তু মানে বলছে যে একটা সম্মোহনের মতো একটা ব্যাপার হয়ে গেছিলো যে ওরা তিনজনেই তিনজনেই কিন্তু আস্তে আস্তে ওইখানটা দিয়ে সাইড করে বেরিয়ে ওই যে বাংলোটা ছিল সেই বাংলোর দিকে ওরা হাঁটা শুরু করেছে। মানে ওদের ওরা কিন্তু তখনও বুঝতে পারছে যে ওরা কেন যাচ্ছে ওরা জানে না, কী জন্য যাচ্ছে, ওদের যাওয়া যে উচিত হচ্ছে না সেটাও কিন্তু ওরা বুঝতে পেরেছে, কিন্তু মানে কিছুটা করে উঠতে পারছে না। মানে পুরো মানে এই তিনজন ছেলেই সেম কথা কিন্তু লিপিকাদিকে বলেছে, মানে এরা লিপিকাদির দুজন ভাই আর একজন দাদা হয়, তিনজন কাজিনই সেম কথা বলেছে যে আমরা বুঝতে পারছি কিন্তু আমরা কিছু করতে পারছি না ওইটুকু মুহূর্তের জন্য। এবার ওরা যখন পৌঁছে গেছে ওই ওই দরজায় ঢুকতে গিয়ে ওই যে বড় দাদা ছিল যে বড় কাদিন আর কি, সে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। এবার যেই মুহূর্তে হোঁচটটা খেয়ে পড়ে যায় সেই মুহূর্তে কোনো একটা কারণে হোক বা কিছু যে কারণের জন্যেই হোক মানে ওই দাদা না সম্বিতটা ফিরে পায় হঠাৎ করেই ওই পড়ে যায় ওই হোঁচট খেয়ে পড়ে যাওয়াতে। তখন বলছে যে আমরা এখানে কেন এলি, এখানে কেন এলাম, এই চ চ চ আমরা এখানে কেন আসছি, এই বলে না ওই বাকি যে দুজন কাজিন ছিল তাদেরকে ধরে টানতে থাকে। এবার ওই বাকি যে দুজনকে মানে প্রথম সম্বিতটা কিন্তু ওই দাদাই পেয়েছিল ফিরে, ওই দুজনকে যখন হাত ধরে জামার কলার ধরে টানছে মানে ওই দাদা বলেছে যে ওই দুজনের শরীর নাকি মানে বরফের মতো ঠান্ডা ছিল, মানে কোনো মানে জীবিত মানুষের শরীর এতটা ঠান্ডা হতে পারে না। এইটা যখন মানে দাদা যখন এটা ফিল করেছে যে এতটা ঠান্ডা তো একটা সাধারণ মানুষের শরীর হতে পারে না, তখন দাদা কী করেছে নিজের ফোনটা পকেট থেকে বার করেছে যে এবার আমি তো 100 ডায়াল করবই। কিন্তু দাদা দেখছে দাদা ফোনটা সুইচ অফ, ফোনে এক ফোঁটা চার্জ নিয়ে ফোনটাকে সুইচ অন করছে, কিছু হচ্ছে না। সামনে ওরা ঘরের একটা হল স্পেসে ঢুকে গেছে, ঘরটা পুরো অন্ধকার, চারিদিকটা কিছু কিছু মানে ওই পোড়া পোড়া টাইপের একটা সরু ঘর ভর্তি গন্ধ। আর এই যে বাকি যে দুজন কাজিন ছিল সেই দুজন কাজিন মানে এরকম থ মেরে দাঁড়িয়ে রয়েছে। তো তখন ওই দাদা কী করেছে, এখানে একটা জিনিস বলে রাখি, ওই দাদার কিন্তু পৈতে ছিল। তো দাদা পৈতেটা একবার ধরে মানে মানে ঠাকুরের নাম জপছে, তো সেই মুহূর্তে দাদার মনে হলো যে ওদের ওদেরও তো পকেটে মোবাইল আছে, তো ওদের পকেট থেকে মোবাইলটা বার করে, একজনের বার করে, দেখছে তারও মোবাইলের মোবাইল সুইচ অফ, তারও মোবাইল কোনো রকমভাবে অন করা যাচ্ছে। অন্যজনের যখন কেউ বলে যে দাদা দাদা তোর মোবাইলটা দে তোর, মানে কেউ মানে আর কোনো মানে পুরো জম্বির মতো দাঁড়িয়েছিল নাকি। লিপিকা দিদি মানে আমাকে লিখেছে যে ওই রাতের কথা মানে ওটা জীবনে কোনো দিন ভুলবে না ওই তিনজন।
তারপরে যখন বাকি আর একজনেরটা ওরকম হয়, মোবাইলটা যখন নিতে যাচ্ছে তখন ওর মোবাইলও অফ, মানে তিনজনের মোবাইলই একসাথে সুইচ অফ হয়ে গেছে। এবং এরকম যখন করছে তখন হঠাৎ করেই ওই বড় কাজিন ফিল করছে যে ওর পিছনে একটা কিছু এসে দাঁড়িয়ে গেছে, এবং সেটা প্রচণ্ড ঠান্ডা, তার মানে মনে হচ্ছে একটা বরফের চাই এসে দাঁড়িয়েছে এবং প্রচণ্ড ঠান্ডা লাগছে। এইরকম সময় ওই যে ভদ্রমহিলা ছিল, দেখছে ওই ভদ্রমহিলা পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে, আর ওই ভদ্রমহিলা প্রচণ্ড রেগে তাকিয়ে আছে। এইবারে তো দাদা মানে বুঝতে পেরেছে যে প্রচণ্ড একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। দাদা কী করেছে, দুজন কাজিনের দু হাত ধরে মানে টেনে বাইরে নিয়ে যেতে যাবে, ঠিক সেই সময় একটা অদ্ভুত জিনিস কিন্তু ওই ভদ্রমহিলা করে, বলছে কিচ্ছু করে নাকি ভদ্রমহিলা, বলছে অন্ধকারে আমি যেটুকু দেখতে পেয়েছি ওই ভদ্রমহিলা নিজের মানে চুলগুলো তো পুরো জটা জটা করা ছিল, সেই চুলটাকে নাকি ওর দিকে ছুঁড়ে মারলো আর পুরো চুলটা নাকি পেঁচিয়ে গেছিল ওর গলায়। আর ওই পিছন থেকে ওই ভদ্রলোক বিকট অট্টহাস্য করছিল, আর ওই সামনের মহিলাটা ওরকম চুল দিয়ে নাকি ঘাটটাকে নাড়াচ্ছে, আর ওর নাকি প্রচণ্ড গলায় মানে পুরো চেপে যাচ্ছে, মানে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। এইরকম সময় আর ওই দুজন যে ছিল আর বাকি যে দুজন কাজিন ছিল, ওদের চোখগুলো পুরো স্থির হয়ে গেছিলো, মানে মানে বলার চেষ্টা করছে আমাকে বাচ্চা আমাকে বাচ্চা, কিন্তু ওরা নিজেরাই পুরো মানে পাথরের মতো হয়ে দাঁড়িয়েছিল, এবং মানে ওদের চোখটা পুরো স্থির, মানে মনেই হচ্ছে না যে ওরা আদৌ কিছু দেখতে পাচ্ছে। এইরকম যখন অবস্থা, আর আর ওই যে পাশের যে ভদ্রলোক ছিল মানে নিজের চোখে ওই দাদা নাকি দেখেছে যে এরকম মানে চোখ দিয়ে তারপরে জিভ দিয়ে নাকি যেখানটা টাচ করছে, মানে চোখ দিয়ে তাকাচ্ছে জিভটা শুধু কোনো কিছুর মধ্যে টাচ করে দিচ্ছে আর সেই জায়গাটা নাকি পুড়ে 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 যাচ্ছে, মানে পর্দা পুড়ছে, তারপরে মানে ওদেরকে নাকি এরকম আগুনের শিখা মানে দিয়ে নাকি ওদের চোখের সামনে দিয়ে ওদের হাত পায়ের সামনে যাচ্ছে, আর পুরো জ্বালা জ্বালা করছে। মানে তখন ওই দাদারও সম্মিতটা ছিল, তখন মনে হচ্ছে আমার পুরো জ্বালা জ্বালা করছে শরীরটা, মনে হচ্ছে যেন কোনোটা জায়গায় পুড়ে গেল এরকম টাইপের। এইরকম যখন ওর মানে পুরো ওই মানে ঘাটটা ঘোরাচ্ছে ভদ্রমহিলা, আর ওই ওই যে চুলটা যে গলায় পাকিয়ে আছে সেটা নাকি প্রচণ্ড টান লাগছে, আর মনে হচ্ছে যে আর মানে উনি বাঁচবে না। তো এরকম করতে করতে ধস্তাধস্তি যখন হচ্ছে, চুলটাকে যখন ছাড়াতে চাইছে গলা থেকে, সেই সময় দাদার ওই পৈতেটা হাতের মধ্যে জড়িয়ে যায়, ওর গল মানে গায়ে যে পৈতেটা ছিল, এবং সেই পৈতেটা নিয়ে উনি মানে কোনো রকম মানে উচ্চারণ তো নাকি দাদা করতে পারেনি, কিন্তু মনে মনে নাকি ওই গায়ত্রী মন্ত্রটা বলছিল। এবং যেই মুহূর্তে ওই গায়ত্রী মন্ত্রটা বলা মানে মনে পুরো বলা কমপ্লিট হলো, সেই মুহূর্তের পরে দাদা মনে হলো যে গলা থেকে ওই ফাঁসটা একটু আলগা হলো মনে হলো, তারপরে আর দাদার কিছু মনে নেই। তারপরে যে কী হয়েছিল সেই সময়টুকু সেটা কিন্তু তিনজনের কোনো একজনেরও মনে নেই, ওই কোনো মানে তিনজন কাদিনের একজন কাদিনও কিন্তু মনে করতে পারে না, মানে ওইটুকু অব্দি ওদের মনে আছে যে ওরা একটা ধস্তাধস্তি মানে বাকি দুজনের আর কি বয়ান অনুযায়ী যে ওরা নাকি বুঝতে পারছিলো যে একটা কিছু মারপিট হচ্ছে বা একটা কিছু ভুলভাল হচ্ছে, কিন্তু ওদের নাকি শরীরটা নাকি পুরো ফ্রিজ হয়ে গেছিলো। আর সত্যিকারেরই যখন ওর ওই বড় দাদা যখন ওদেরকে হাত ধরে যখন ওখান থেকে বার করার চেষ্টা করেছিল, তখন কিন্তু ওদের গায়ে যখন টাচ করেছিল তখন কিন্তু পুরো বরফের মতো ওদের দুজনের গা ঠান্ডা ছিল। কি ভয়ঙ্কর ব্যাপার একবার ভেবে দেখুন। যাই হোক, এরপরে কী হয়েছে দাদাদের তিনজনের, ওই তিনজনের কারো মনে নেই। সকালবেলা ওদের ঘুম বলে ওদের সম্মিত পেরে তখন দেখছে যে ওরা তিনজন ওই এয়ারবিএনবিটাতে নেই, ওই পুরো পিছনে যে বাংলো বাড়ি সেখানে তো নেই, ওনারা রয়েছেন সেই মানে প্রথমে তো বুঝতে পারেনি, পরে বুঝতে পারলো যে ওই যে অপোজিটে যে একজন বয়স্ক কাপল থাকতেন তাদের ঘরে, তাদের একতলার ঘরে ওদের তিনজনকে ওরা নিজেরা মানে ওদের তিনজনকে উনি রেখেছিলেন। তো ওরা তো হঠাৎ করে উঠে বসেছে, মানে প্রথমে ওই দাদারই জ্ঞান এসেছিলো, তারপরে তো বাকি দুজন মানে পুরো জ্বরে একদম ওদের গা পুড়ে যাচ্ছিলো, ওদেরকে মেডিসিন দিয়েছিলেন উনি। তো তখন বলছে যে আমাদের কী হয়েছে, আমরা এখানে কী করে এলাম, কী হয়েছে কিছু বল, মানে কী ব্যাপার, মানে ওরা পুরো হতভম্ব হয়ে গেছে। মানে ওই দাদা লিখে মানে দাদা নাকি বলছে যে উনি নাকি সেদিন বুঝে গেছিলো যে আজকে তো মানে আর বেঁচে বেরোচ্ছি না, তো মানে মৃতই মনে হচ্ছিলো নিজেকে, ওই গায়ত্রী মন্ত্রটা অবধি করেছিল এবং তারপরে যে ফাঁসটা আলগা হচ্ছিল এটা এই অবধি মনে আছে না, তারপর আর ওনার কিছু মনে নেই। তো তারপর তার তখন ওই বয়স্ক লোকটি বললেন, এবং ভদ্রমহিলাও ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, বলছে যে
এই যে ওদের ওই যে ধস্তাধস্তি হচ্ছিল, ওই চুলটাকে যে ছাড়ানোর চেষ্টা করছিল, তো সব আমি তো বললাম এটা একতলাতেই হচ্ছিল বাংলোটার, তখন নাকি ওই যখন গোঙানির আওয়াজ আসছিল, তিনজনেরই কিন্তু গোঙানির নাকি আওয়াজ আসছিল, আর ওই ভদ্রলোক মানে অনেক রাত অবধি কিন্তু জেগে থাকেন, বই পড়েন। এবার উনি যখন বই ঠই পড়ে নিচের ঘরে এসেছিলেন যখন বই রাখতে, তখন নাকি উনি হঠাৎ করেই দেখেন যে ওই এয়ারবিএনবিটা, যে বললাম একদম অপোজিটে ছিল, এয়ারবিএনবির দরজা খোলা, ওপরে লাইট জ্বলছে, নিচে লাইট জ্বলছে, কিন্তু কেউ নেই। তো সেটা দেখে নাকি উনি প্রথমে বেল দিয়ে নক করেন যে কি ব্যাপার তোমাদের এত রাত অবধি, তোমাদের প্রথমে নাকি প্রায় আধা ঘন্টা 40 মিনিট উনি ওয়েট করেছেন যে কি ব্যাপার এইভাবে দরজা কেউ রাতের বেলা মাঝরাতে কেউ খোলা রাখে নাকি। তো তখন তারপরে যখন ওনার জিনিসটা ঠিক মনে অস্বাভাবিক কিছু মনে হয়, তখন উনি ওই গোঙানির আওয়াজটা নিচে আসেন এবং ওই গোঙানির আওয়াজ শুনতে পায়। তখন উনি বুঝতে পারেন যে এই গোঙানির আওয়াজটা ওই বাড়ির থেকে আসতে পারে, তার কারণ হচ্ছে এই দিকে এই দরজা জানলা সব হাট করে খোলা, উনি জানেন যেখানে তিনজন ছেলে রয়েছে। তো তখন উনি যখন উঁকি মারেন, তখন দেখে যে ওরা ওই সামনের লবিটায় তিনটে ছেলে গোঙাচ্ছে। তো সঙ্গে সঙ্গে উনি ওনার ওয়াইফকে ডাকেন, ওনার ড্রাইভারও ওনার বাড়িতে ছিল, সে তাকে ডাকে। তো এনারা তিনজনে মিলে তিনটে ছেলেকে ওখানে ওখানে মানে ওই বাড়ি থেকে আস্তে টেনে হিঁচড়ে নিয়ে আসে, গায়ে 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 বিভিন্ন জায়গায় ছোপ 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 ফোসকা পড়ে গেছে, কোথাও কালো কালো হয়ে গেছে, মানে মানে আগুনের শিখা লাগলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। আর গলায় ছিল ওর যে বড় দাদার, সেই লিপিকাদি বড় দাদার গলায় একদম কালশিটে মতো পড়ে গেছে রীতিমতো। সঙ্গে সঙ্গে ওদেরকে, ওনার বাড়িতে প্রচুর মেডিসিন ছিল, তো মেডিসিন দেয় ওদেরকে। তারপরে ওনাদেরই আর একজন পরিচিত যে একজন ফ্যামিলি ডক্টর ছিল, তাকেও ডেকে সমস্ত ঘটনা বলে। কিন্তু এগুলো বেশি বললে কী হবে, মানে এটার একটা মানে ওদের উপর একটা প্রভাব পড়তে পারে যে এরকম কী করে হলো, তিনটে ছেলে কী কী ব্যাপার। তো যাই হোক, তো সেগুলোর জন্য তো উনি সমস্ত ট্রিটমেন্ট, প্রাইমারি সমস্ত ট্রিটমেন্ট করান। তারপরে ওদের ওষুধ টষুধ দিয়ে একদম ভালো করে ওদেরকে মানে সারা রাত ওদের মানে সেবা শুশ্রূষা করেছিল। তো তারপরে তো ওই দুজনেরও জ্ঞান আসে, তাদের শরীরে খুব জ্বর ছিল, তাদেরকে আবার ওষুধ দেয়, তারপরে স্যুপ টুপ খাওয়ানো, মানে খুবই মানে ওদেরকে যত্নআত্তি করেছিলেন ওই বয়স্ক ভদ্র মানে কাপলটা। তারপরে ওরা যখন বিকেল নাগাদ বেশ অনেকটা সুস্থ, তিনজনই যখন অনেকটা সুস্থ বোধ করে, তো তখন মানে উনি মানে ওই ভদ্রলোক আর কি বলেন যে আমি একটা জিনিস বুঝতে পারছি, আমার আমার উচিত ছিল সেদিনই তোমাদেরকে আরেকটু বিস্তারিত বলা। তখন বলছে যে হ্যাঁ সত্যি এটা কী ব্যাপার ছিল। তখন তার আগে তো ওরা তিনজনেই ওর মানে নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে আমাদেরকে এরকম মানে ডেকেছে, তো সেখানে ভদ্রলোক ভদ্রমানে সেটা কারা ছিল না, আমাদেরকে মারতেই বা চাইলো কেন, আমরা তো তাহলে পুলিশে কমপ্লেন করো। তো প্রচণ্ড মানে বলছে যে আমরা পুলিশে কমপ্লেন করবো, আমরা এই করবো ওই করবো সব বলছে। তো তখন উনি বলছেন যে আমি আমার একটা কথা হয়তো তোমাদেরকে আগেই বলা উচিত ছিল। তো বলছে কী কথা, তখন উনি বলছেন যে আমি এইখানে আছি বিগত 30 বছর ধরে, এই মানে ওই ভদ্রলোক বলছেন, বয়স্ক লোকটি বলছে এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি। তখন বলছে যে এই যে তোমরা বাংলোটা দেখছো, এই বাংলোটায় বহু বছর আগে একজন নিঃসন্তান দম্পতি থাকতেন, তারা এই আসামেরই মায়াং বলে নাকি একটি জায়গা আছে, যেটি নাকি কালা জাদুর জন্য একসময় পৃথিবী বিখ্যাত ছিল। আমি কোনোদিনও যাই, আমি অবশ্যই আসাম গেছি, গুয়াহাটি গেছি, কিন্তু আমি কোনোদিনও মায়াং যাইনি। তো ওখানে নাকি মায়াং বলে নাকি একটি জায়গা আছে, সেখানে নাকি কালা জাদুর জন্য খুব বিখ্যাত, এবং একসময় কিন্তু ওখানে রীতিমতো কালা জাদু হতো, এবং পৃথিবী থেকে নাকি অনেক মানুষ আসতো আসামে শুধুমাত্র এই মায়াংয়ে আসতো কালা জাদু শেখার জন্য। তো সেই নিঃসন্তান দম্পতি যারা বহু বছর আগে থাকতেন, তারা কি করেছিলেন, তারা নাকি ওই মায়াং থেকে বেশ কিছু মানে কালা জাদুর এই বিদ্যাটা নাকি শিখে এসেছিলেন, এবং শিখে আসার পরে ওনারা এইখানে মানে ওই বাড়িটা যেটা ছিল সেই বাড়িতে গিয়ে কালা জাদু প্র্যাকটিস শুরু করেন। এবং কালা জাদু যখন উনি প্র্যাকটিস শুরু করেন, তো আস্তে আস্তে অনেকে এটা ব্যাপারটা জানতে পারে যে ওরা মায়াং থেকে কালা জাদু শিখে এসছে এবং ওরা কালা জাদু করতে পারে। তো তখন ওদের ওখানে মানে ওদের ওই বাড়িতে অনেক দূর দূর থেকে অনেক লোক আসা শুরু হয়, যারা এই ধরনের কালা জাদুর মাধ্যমে কোনো কার্যসিদ্ধির জন্য আসত। কিন্তু পাড়ায় কি যারা মানে ওই পাড়াটাই আর কি যারা আশেপাশে ছিল, তারা কিন্তু ব্যাপারটাকে কিন্তু ভালো চোখে দেখতো না। তো অনেকেই অনেক অনেক সময়
বলেছে যে না আপনি এগুলো এখানে করবেন না, এটা আপনাদের উচিত না করা। এবং ওরা মুখের উপরে কিন্তু কারোর সাথে খুব ঝগড়াঝাটি করতো সেটা কিন্তু নয়, কিন্তু দেখা গেছে যে ওদেরকে, ওদের বিরুদ্ধে যারাই কথা বলেছে পরবর্তী সময় তাদের কোনো না কোনো ছোটোখাটো হলেও ক্ষতি হয়েছে। তো একটা সময় কী হলো, পাড়ায় সবাই ওদেরকে খুব ভয় পেতে লাগলো এবং তারা কিন্তু ওকে কিচ্ছু বলতো না। এরকমই একবার এই মানে বললাম যে ওদের বাড়িতে নাকি এরকম প্রচুর মানে কালা জাদুর ব্যাপার হতো। তো এরকমই একদিন একটা ফ্যামিলি কিছু একটা ব্যাপার নিয়ে নাকি ঝামেলা হয় এবং ওদের সাথে ঝামেলা হয়, এবং ঝামেলার পরে এটা মানে এরকমই একটা ব্যাপার মানে রটে ছিল যে এই ফ্যামিলিটা ওদের বাচ্চার উপরে একটা খুব বাজে রকমের কালা জাদু করেছিল এবং তার জন্য ওদের বাচ্চাকে নাকি প্রচুর ভুগতে হয়, এবং সেই জিনিসটা নাকি প্রমাণও হয়ে গেছিল, বাচ্চাটাকে কিছু একটা কারোর মারফত খাওয়া খাইয়েছিল। এটা অনেক বছর আগের ঘটনা। তো এই জিনিসটা যখন জানাজানি হতো সারা পাড়ায়, সেই সময় পাড়ার যারা ছিলেন তারা অনেকে মিলে ওর বাড়িতে চড়াও হয় এবং ওরা সবাই মিলে ঠিক করে যে ওকে আর এখানে থাকতে দেওয়া হবে না। তো এইভাবে যখন পাড়ার মধ্যে চড়াও হয় এবং ওদেরকে বলা হয়েছিলো যে একদম মেরে পাড়া থেকে তাড়িয়ে দেওয়া হবে, এরকম কালা জাদু ওরা করতে দেবে না। তো এইরকম যখন সিচুয়েশান হয় তখন নাকি ওরা সমস্ত ঘরের দরজা জানলা বন্ধ করে ভিতরে থাকে এবং বাইরে সবাই খুব মানে বিক্ষোভ করার মতো নাকি করছিল। তারপরে যখন আলটিমেটলি প্রচুরবার ওদেরকে বলা হয় যে আপনারা দরজা খুলুন, দরজা খুলুন, তখন নাকি ওরা দরজা ভেঙে যখন ভিতরে ঢুকেছিল তখন দেখেছিল যে ওই ভদ্রমহিলা আর ভদ্রলোক মানে যারা এই কালা জাদু করতো তারা দুজনেই নাকি মানে অদ্ভুতভাবে মানে আত্মহত্যা করেছিল। অদ্ভুতভাবে কি কেন, একজন নাকি উল্টোভাবে নাকি ঝুলছিল, আর একজন নাকি ওদের বললাম আমাদের বাড়িটা বিশাল বড় ছিল তো ওখানে একটা বাথটাব ছিল, সেই বাথটাবের মধ্যে নাকি উল্টো হয়ে পড়েছিল, মানে অদ্ভুতভাবে ওরা ওদের ওরা মারা যায়। এবং তারপর থেকে বাড়িটা ওদের কোনো একজন আত্মীয় স্বজন এসে বাড়িটাকে ভেবেছিল যে বিক্রি করে দেবে, কিন্তু যেই নাকি এই বাড়িটাকে বিক্রি করা হোক বা অন্য কোনো কাজে নাকি ব্যবহার করার চেষ্টাও করে তারা নাকি কেউ সাকসেসফুল তো হয়ই নি, উল্টে তাদের ক্ষতি হয়ে গেছে। তো তখন নাকি এখানে একজন গুণী টাইপের একজন কাউকে আনা হয়েছিল, সে নাকি বলেছে যে এরা দুজন কিন্তু সাধারণ কোনো মানুষ মানে সাধারণ মানুষের আর পাঁচটা মানুষ যেরকম হয় সেরকম নাকি ছিল না, এরা মানে একদম মানে এতটাই বেশি এটা কালা জাদু চর্চা করতো যে এরা পিশাচ এবং পিশাচিনী পর্যায়ে চলে গেছিলো, এবং এরা এখানে হয়তো সেই পার্থিব শরীর নিয়ে না থাকলেও এরা কিন্তু অপার্থিব শরীরে আছে এবং থাকবে, এরা এতটাই পাওয়ারফুল এদেরকে সরানো সম্ভবই না। তো তারপর থেকে কিন্তু এই বাড়িটার আশে মানে পাশে নাকি একটা বাড়ি ছিল তারা উঠে চলে যায় এবং পরে বাড়ি সেই বাড়িটা পরে ভেঙে ওখানে নাকি কিছু একটা ওই মাঠ মতো করে দেওয়া হয়েছিল, কারণ ওখানে পাশের কেউ থাকতে পারতো না, মানে বিভিন্ন ধরনের আওয়াজ পাওয়া যেত। তারপরে নাকি ওই বিভিন্ন সময় এক একটা অমাবস্যা এক একটা তিথিতে নাকি ওই যে বাংলোটা ছিল তার দরজার সামনে নাকি ওই ভদ্রমহিলাকে পিছন ঘুরে বা সাইডে এরকম করে নাকি বসে থাকতে দেখা যেত। ইভেন নাকি এই যে এয়ারবিএনবিটায় ওরা উঠেছিল সেখানেও নাকি অনেকে এসে এরকম দেখেছে, কিন্তু কারোর সাথে এতটা বাড়াবাড়ি পর্যায়ে কিন্তু হয়নি, মানে এরকম হয়তো কখনো ডেকেছে বা এরকম কিছু হয়েছে, কিন্তু তারা এক রাতের জন্যই বেশিরভাগ এসেছে এবং তারা চলে গেছে। তখন বলছে যে এটা আমার আগেই বলা উচিত ছিল, এটা এখানকার অনেকেই জানে। তো তখন তো ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে মানে এইরকম একটা জিনিস তো ওরা এক্সপেক্টই করেনি। সে তারপরে তো ওদের মানে ওই যে দীপিকারই শ্বশুরবাড়িতেও খবর দেওয়া হয় যে এরকম, ওরাও জানতো যে ওরা বিয়ের জন্য বিভিন্ন কাজকর্মের জন্য ওরা এসছে, তারপর ওদেরকে খবর দেওয়া হয় ওরাও আসে, তারপরে ওদের আরও 5-6 দিন লেগে যায় ওদের মানে ঠিকঠাক সুস্থ হতে, এবং পুরোপুরি সুস্থ হতে আরও লেগে যায়, বিশেষত ওর যে বড়ো যে কাজিন ছিল লিপিকারি তার ওই গলার দাগ কিন্তু রীতিমতো ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে কিন্তু মানে কমে। তো মানে এটা খুবই ওদের মানে বলছে লিপিকাদি লিখেছে যে ওদের বিয়ের আগে যে একটা কি বিশাল বড় একটা ঝড় গেছে, মানে এইটা ছিল সেই ঝড়টা, এবং এখনও ওই বাড়িটা রয়েছে আজকের ডেটেও, মানে এই বিগত এতগুলো বছর ধরে প্রতি রাতে এখনও কিন্তু ওই বাড়ির সামনে দিয়ে গেলে বা ওই এয়ারবিএনবি থেকে দেখ তারাও কিন্তু এরকম আওয়াজ পায়, আজও কিন্তু ওই বাড়িতে রোজ এরকম ভৌতিক ঘটনা কিন্তু ঘটে। লিপিকাদিকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা ভালো সুন্দর ঘটনা লিখে পাঠানোর জন্য, যদিও ঘটনাটা খুবই ভয়ের এবং যাদের সাথে ঘটেছে তারা তো খুবই মানে বিপদ সম্মুখীন হয়েছিল আর কি। যাই হোক, ভগবানের অনেক কৃপা, ওদের বড় কোনো ক্ষতি হয়নি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে লিখবেন যে আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর যদি পসিবল হয়
এই ভিডিওগুলোকে কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের জীবনে যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং কোনো সত্যি ঘটনা যেগুলো হয়তো আপনি বা আপনার কোনো পরিচিত মানুষ এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছে, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় আমাদেরকে কিন্তু এই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। আর লিখে পাঠানোর জন্য আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যাবেন, সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশান করা আছে। আপনারা কিন্তু সেই ইমেল আইডিতে ইমেল করে অথবা ভয়েস রেকর্ড করেও কিন্তু ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। তো আশা করি আপনারা খুব এনজয় করেছেন, আমার তো দারুণ লেগেছে ঘটনাটা। মানে সত্যি ভীষণই ভয়ের, এরকম একটা সিচুয়েশানে যারা পড়ে তারাই মানে হয়তো জানে যে এরকম ঘটনা কতখানি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে আসে মানুষের জীবনে। তো তারপরে লিপিকাদির বিয়ে ভালোভাবেই মিটে গেছে, এখন লিপিকাদির কোনো অসুবিধে নেই। লিপিকাদিও পড়ে নাকি গিয়ে দূর থেকে ওই বাংলোটা দেখেছিল এবং বাংলোটা নাকি দেখতেই ভীষণ ভয়ঙ্কর। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।